আসসালামু আলাইকুম, 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি এমন একটি দোয়া সম্পর্কে বলবো যে দোয়াটি নামাজের সেজদায় একবার পাঠ করলে ঋণ থেকে মুক্তি পাবেন, দাজ্জাল থেকে মুক্তি পাবেন, কবরের আজাব থেকে মুক্তি পাবেন ইনশা আল্লাহ। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার ভিতরে এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরম। দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরম। দোয়াটির অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের আজাব থেকে, আশ্রয় চাই মাসিহ দাজ্জালের ফিতনা থেকে, এবং আশ্রয় চাই জীবন মৃত্যুর ফিতনা থেকে। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই পাপাচার ও ঋণের বোঝা থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঋণ থেকে, দাজ্জালের ফিতনা থেকে এবং কবরের আজাব থেকে মুক্তি দান করুক, আমিন। আপনি যদি বিভিন্ন দোয়া ও আমল সম্পর্কে জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জাযাকাল্লাহ।